যান চলাচলের জন্য শিগগিরই খুলে দেওয়া হবে পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন সরকারের ব্যর্থতায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে অভিযোগ বিএনপি জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তিতে সিএসসির উদ্বেগ নাগরিকদের হয়রানি বন্ধের নির্দেশ জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় অভিমত সুশাসনের জন্য নাগরিক সুজনের এবং মিরপুর স্টেডিয়ামে বিসিবির কনসার্ট মাতালেন অস্কার জয়ী শিল্পী এ আর রহমান অস্বাভাবিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসে দেশে বিবাহিত দম্পতিদের 15% বেশি ভুগছে বন্ধাত্ম সমস্যায় বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী নিতে আগ্রহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় শান্তির পথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড একজন খালাস সরকারের হস্তক্ষেপে দেশে এখন নিত্য পণ্যের দাম সহনীয় সংসদে প্রধানমন্ত্রী দিনের পর দিন ঘুরেও শরীরপুরে মিলছে না পাসপোর্ট দুর্ভোগে আবেদনকারীরা এবং সীতাকুণ্ডে কেএসআরএম এর সড়ক ও জনপথের জায়গা দখলে মহোৎসব বেড়েছে যানজট ক্ষমতায় গেলে গণতন্ত্রকামী সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি রাজধানী মিরপুরে চিকিৎসক বুলবুল হত্যার ঘটনায় চার ছিনতাইকারী গ্রেপ্তার